ভেবে দেখুন, আপনি আপনার পছন্দের ভিডিও ইউটিউবে খুঁজে পেলেন না, আপনার পছন্দের চ্যানেল উধাও হয়ে গেল, আপনার ইউটিউব চ্যানেল অথবা ভিডিওগুলো ডিলিট হয়ে গেল। আজ কথা বলবো আর্টিকেল 13 নিয়ে, অর্থাৎ আর্টিকেল 13। এটা কি আপনারা কি জানেন? ইউটিউবে অনেক ভিডিও আছে সম্পর্কিত, অথবা অনেক আর্টিকেল পড়েছেন, বাট ভালোভাবে আপনারা এটা নাও জানতে পারেন। অনেকে একটু জেনে অনেক ভয় পেয়ে যাচ্ছেন। আমি আপনাদের আজকের সব কনফিউশন দূর করে এটা কি আজকে বোঝাতে যাচ্ছি। আর্টিকেল 13 এটা এক ধরনের রুল ইউটিউবের। এখন বলতে পারেন এটা কি? আর্টিকেল 13 উদাহরণ আমি ভিডিওর প্রথম দিকে একটা দিয়ে দিয়েছি, আপনারা তো দেখে ভয় পেয়ে গেছেন মনে হয়, আপনাদের ভিডিও সব ডিলিট হয়ে গেল, তাই নয় কি? এটা কিভাবে কাজ করে? ওকে, ইউরোপের কান্ট্রিগুলোতে এ রুলটা প্রথম জারি হয়। আমরা যখন ইউটিউবে ভিডিও বানাই, সব কিছু কিন্তু আমাদের থাকে না। আমরা ভিডিওটা ঠিকই বানাই, কিন্তু ভিডিওতে অনেক পিকচার, অনেক সং ইউজ করি যা আমাদের নয়। যেমন কোনো গুগলের লোগো অথবা কোনো কোম্পানির লোগো আমরা ইউজ করি, কোনো গুগল থেকে সার্চ দিয়ে পিকচার ডাউনলোড করে ইউজ করে ফেলি, ওইটা থাম্বনেল ইউজ করি, ভিডিওতে ইউজ করি, কিন্তু ওইটার মালিক কি আপনি? অবশ্যই আপনি না, ওইটা আপনি ইউজ করছেন। এখন একবার কি ভেবে দেখেছেন, ওই অনুযায়ী যদি আপনি কপিরাইট স্ট্রাইক পান তাহলে আপনার চ্যানেল কি থাকবে? অবশ্যই থাকবে না। আর এইটাই হচ্ছে আর্টিকেল 13। এখন অনেকে ভয় পেয়ে যাচ্ছেন এটা কীভাবে সম্ভব, আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা ইউজ করে থাকি। আমরা গুগলে কোনো কিছু সার্চ দেই, যেমন আমরা এই ভিডিওতে ইউটিউবের লোগো ইউজ করেছি, সেটা কিন্তু আমি ক্রিয়েট করিনি, আমি গুগল থেকে ডাউনলোড করে ইউজ করেছি। এখন এর কারণে আপনার ভিডিওগুলো ডিলিট হয়ে যেতে পারে। যদি কোনো ইউটিউব দেখে আপনি কারো ভিডিও অথবা কোনো ছবি ইউজ করছেন, তাহলে আপনার ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু আপনার ধরেন 1 লাখের মতো ভিডিও অথবা হাজার হাজার ভিডিও, তাহলে কি ডিলিট করা সম্ভব? এর জন্য ইউটিউব আপনার চ্যানেলটাও ডিলিট করে দিতে পারবে। ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কারণ নেই, এটা ইউরোপ কান্ট্রিতে জারি হয়েছে। ইউরোপের অনেক অনেক চ্যানেল ভিডিওস ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইডও হতে পারে। ইউটিউব একটা ভিডিও বানিয়েছে এ নিয়ে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব হ্যাশট্যাগ সেভ ইউর ইন্টারনেট, আপনার ইন্টারনেটকে বাঁচানোর জন্য। তো এই সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম। এখন যারা ভয় পাচ্ছেন তাদের জন্য বলে রাখি, এটা কিভাবে হবে? এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, তবে যতদূর জানি পুরো পৃথিবীতে এটা ওয়ার্ল্ড ওয়াইড না হওয়ার সম্ভাবনা বেশি। ইউটিউব এটা করবে না, কারণ ইউটিউবের ইনকাম দিয়ে অনেকে আছে তাদের জীবন চালায়, ইউটিউবের ইনকামের মাধ্যমে তারা অনেক কিছু করে। তাদের চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় অথবা ডিলিট হয়ে যায়, তারা একবারে শেষ হয়ে যাবে। সো ইউটিউব চাবে না যে তাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই সামান্য কারণে নষ্ট হয়ে যাক। সো আপনারা পারলে এই ট্যাগে হ্যাশট্যাগ সেভ ইউর ইন্টারনেট আর্টিকেল 13 নিয়ে ভিডিও বানাতে পারেন, এটা আমাদের জন্য সাপোর্ট হবে। ইউটিউবরা এই সম্পর্কে ভিডিও বানালে এই রুলটা চলেও যেতে পারে। সো আমি ইউটিউবের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারেন। সো আজকে এই ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আমি আপনাদের কাছে লাইক আশা করছি। আর অবশ্যই কমেন্ট করুন, এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।